হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভ্লগটা আসলে সোল পার্কের একটা ভ্লগ। আমি আমার খালাতো বোন আর ফুপি এই জায়গায় গিয়েছিলাম। অল রাইট গাইস, এই টাইমটাতে আমি পার্কের ভিতরে প্রবেশ করছিলাম এবং ক্যামেরাটা আমার খালাতো বোনের হাতে ছিল এবং সে রেকর্ড করছিল। আমার ডান পাশে আমার ফুপি হাঁটছিল এবং বাম পাশে আমার আম্মু ফুপির ছেলেকে নিয়ে হাঁটছিল, কোলে নিয়ে হাঁটছিল। অ্যান্ড আমি আসলাম এই জায়গাটায়, অ্যান্ড আমার খালাতো বোন চারপাশ দেখাচ্ছে ভিডিওটাতে। অ্যান্ড আমি দোলনা দেখি, দোলনার কাছে দৌড়ে চলে যাই এবং ওটার মধ্যে বসি। অ্যান্ড আমার খুব ভালো লাগছিল জায়গাটাতে। অল রাইট, এখানে একটা ফানি মুহূর্ত হয়ে যায়, তোমরাই দেখো ফানি মুহূর্তটা কি। অল রাইট গাইস, ফুপি পাশ থেকে বললো তোমার লজ্জা করলো না। আসলে আমি ফ্যান্টাসি কিংডমে আমার সাথে এরকম হয়েছিল, আমি এটাতে উঠছিলাম মানে ভয় করছিল। অ্যান্ড এইখানে আমার খালাতো বোন দোলনায় দোল খাচ্ছে এবং আমাকে ভিডিও করতে বললো, আমি ভিডিও করে দিলাম। ওকে, এই টাইমটাতে আমি আমার খালাতো বোন সবাই বোটে উঠেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা বোটের মধ্যে। ওকে, এখন আমরা এখান থেকে নেমে পড়েছিলাম। এখানে পুরো এইটুকু ভিডিও করা হয়নি, আমরা অনেক মজা করেছিলাম এই পানির মধ্যে। দেখো আমি ভয়ে ভয়ে নামছি, এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের জন্য, বিকজ আমি অনেক আগে ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম, যার ফলে সব রাইডে উঠছিলাম, যার ফলে আমার এখন কোনো রাইডে উঠলেই ভয় করে। ওকে, এখানে আমার এই ফুপির ছেলে এখানে দাঁড়াচ্ছে, এই যে আমি এখানে। অল রাইট, এখন হচ্ছে সময় হচ্ছে চলে যাওয়ার, আমরা সবাই চলে যাচ্ছিলাম। এখন আমার তো ইচ্ছা করলো যে আরও কিছুক্ষণ থাকি, বাট চলে গেলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা রেল স্টেশন আছে, এই ডাঙ্গা রেল স্টেশনে। আমরা যখন কয়েকটা রাইডসে উঠলাম তখন ট্রেনের শব্দ এখান দিয়ে আসছিল। অল রাইট, এই যে এখন আম্মু ভিডিও করছিল, এটা পিছনের পুরো পার্ক। আর অবভিয়াসলি গাইস, তোমরা সবাই বলবা এই পার্কে কে কে এসেছো। অল রাইট, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। গুড বাই গাইস, আসসালাম আলাইকুম।